হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। চঞ্চল ঘোষের নিমেষের রিজনিংয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ রং টার্ম বা বেমানান সংখ্যা নির্ণয়ের পার্ট ফোরে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং তোমরা এই রিজনিংয়ের ভিডিওগুলোকে ভীষণ লাইক করছো, পছন্দ করছো, এটা জেনে আমার সত্যিই খুব ভালো লাগছে এবং এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করো এবং চ্যানেলটির পাশে থাকো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওতে শুরু করা যাক নিমেষের রিজনিংয়ের দ্বিতীয় অধ্যায়ের পার্ট ফোর, যেখানে দ্বিতীয় অধ্যায়ের 20টি রিজনিংয়ের সমাধান অলরেডি করে দেওয়া হয়েছে। আজকের ভিডিও শুরু হচ্ছে রিজনিং নাম্বার 21 থেকে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা, লক্ষ্য করো 21 নম্বর রিজনিংটি, যেখানে সিরিজটা আছে এরকম 7, 14, 56। তাহলে এখানে দেখো, 7-এর পরে 14, অর্থাৎ এখানে যেটা বেরোছে 2 × 7 = 14 হয়েছে। তাহলে 14-র সঙ্গে কত গুণ করে হয়েছে 56, 4×14=56। আবার 56-র সাথে কত গুণ করলে 168 পাওয়া যায়, সেটা হচ্ছে গুণ 3, 3×6=18, 3×5=15, 1×16। তাহলে আবার এখানে দেখো, 168-র সঙ্গে 2 গুণ করা হয়েছে, গুণ করে কিন্তু হয়েছে 336। তাহলে এবার 2 এখানেও গুণ ছিল, এখানেও আবার 2 গুণ ফিরে এসেছে, অর্থাৎ এখানে দেখো 2-এর পরে গুণ করা হয়েছিল 4, তাহলে এখানেও ঠিক 4 গুণ করলে কিন্তু 1344ই আসছে। তাহলে একইভাবে এই সংখ্যাটাই কিন্তু রিপিট হবে, প্রথমে 2 গুণ তারপরে 4 গুণ তারপরে 3 গুণ। তাহলে এখানে 2 গুণ হয়ে গেছে, এবার এখানে হলো 4 গুণ, এখানে হওয়া উচিত গুণ 3, এবং সেটা গুণ হয়ে এখানে কিন্তু হওয়া উচিত 4032। কিন্তু তার পরিবর্তে দেখো এখানে রয়েছে 2668, কিন্তু এই 4032-এর সঙ্গে যদি এই নিয়ম অনুসারে আবার 2 গুণ করা হয় তাহলে কিন্তু 8064 আসছে, অর্থাৎ এই নিয়মটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। তাহলে এখানে যেটা বেমানান দাঁড়ালো 2668, তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তাহলে এবার যেখানেও 22 নম্বর সিরিজটি, এখানে আছে 2, 16, 54, অর্থাৎ এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে দেখো 1-এর কিউব করলে হয় 1, তার সাথে গুণ করা হয়েছে 2, অর্থাৎ 2 হয়। তাহলে এখানে যেটা হবে পরেরটা, 2-এর কিউব গুণ 2, তাহলে 8×2=16। তাহলে এটা হলো 1-এর কিউব গুণ 2, এটা 2-এর কিউব গুণ 2, এটা হবে 3-এর কিউব গুণ 2=54। তাহলে একইভাবে এটা কী হওয়া উচিত, 3-এর কিউবের পরে 4-এর কিউব গুণ 2, তাহলে এখানে হওয়া উচিত 128, কিন্তু এখানে তার পরিবর্তে রয়েছে 142। ঠিক একইভাবে এখানে রয়েছে 5-এর কিউব গুণ 2, 250, তাহলে সবই কিন্তু ঠিক আছে। ঠিক একইভাবে এটা হবে 6-এর কিউব গুণ 2, এবং এটা হবে 7-এর কিউব গুণ 2, তাহলে এখানে যেটা বেমানান রয়েছে সেটা 142, সঠিক উত্তর হবে 128। তাহলে এখানে সঠিক উত্তরটি আছে অপশান সি, 142 হচ্ছে ভুল। এটি একটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রিজনিং। এবার দেখানো 23 নম্বর সিরিজটি, যেখানে 1, 3, 7 এভাবে সংখ্যাগুলো সাজানো রয়েছে, এবং এখানে যে নিয়মটি ফলো করা হয়েছে, 1 থেকে 3 বেড়েছে, এখানে কিন্তু 2 যোগ করা হয়েছে, 3-এর থেকে 7 বেড়েছে, এখানে যোগ করা হয়েছে 2-এর স্কোয়ার, অর্থাৎ 4, 2 টু দি পাওয়ার 2 যদি হয় তাহলে 4 আর 3 = 7, এবার এখানে তাহলে হওয়া উচিত 2 টু দি পাওয়ার 3, যোগ হওয়া উচিত 7-এর সঙ্গে, এবং সেটা যোগ হয়ে এখানে হবে 8 আর 7, অর্থাৎ 15, কিন্তু এখানে হয়েছে 17। ঠিক একইভাবে এখানে 15-এর সঙ্গে দেখো 2 টু দি পাওয়ার 4 যোগ করলে, অর্থাৎ 16 আর 15 যোগ করলে হয় 31, এটা ঠিকই আছে, অর্থাৎ এইভাবেই কিন্তু সিরিজটা চলবে,
দুয়ের পাওয়ার এক এক করে বাড়তে থাকবে। এখানে যোগ হবে 2^5-এর সাথে 31, যোগ হবে 63, এবং 63-র সঙ্গে এখানে যোগ হবে 2^6, হয়েছে 127। তাহলে একমাত্র বেমানান হচ্ছে 17। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি। এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিজনিং সিরিজ। তাহলে বন্ধুরা, এবার দেখো 24 নম্বর সিরিজটি। এখানে বলার কিচ্ছু নেই, এটা ভীষণ সহজ একটা সিরিজ। এই সিরিজটা আমি তোমাদের জন্য দিয়ে রাখছি। তোমরা যারা আমার এই ক্লাসগুলোকে নিয়মিত ফলো করো এবং কমেন্ট করো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে এটার অ্যান্সার আমাকে বলবে, কারণ এটা কিন্তু ভীষণ সহজ একটা সিরিজ। সামান্য একটু বুদ্ধি করলে তোমরা এটাকে সঠিক উত্তর, যেখানে এখানে অপশান দেওয়া রয়েছে ABCD করে, সঠিক অপশানটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। এটা থাকলো তোমাদের জন্য। তাহলে এবার দেখে নেওয়া যাক 25 নম্বর সিরিজটি কী আছে। তাহলে বন্ধুরা, এবার বুঝে নাও 25 নম্বর সিরিজটি। এখানে দেখো, এখানে 36-এ পরে রয়েছে 54, তারপরে আবার কমে গেছে, হয়ে গেছে 18। তাহলে এখানে কিন্তু কমা মানে বিয়োগ অথবা ভাগের ব্যাপার রয়েছে। তাহলে এটাকে একটু বুঝে নাও। এখানে প্রথমে যেটা হয়েছে, 36 থেকে 54 হতে গেলে এখানে কিন্তু গুণ করা হয়েছে 1.5 দিয়ে, এখানে গুণ করা হয়েছে 36-এর সঙ্গে 1.5 গুণ হয়েছে 54। এবং এই 54-কে দেখো, যদি 3 দিয়ে ভাগ করে দেওয়া হয়, ভাগ 3, তাহলে 3 × 18 = 54, তাহলে 54-কে 3 দিয়ে ভাগ করা হয়েছে 18। আবার এই 18-কে যদি গুণ করা হয় 1.5 দিয়ে, তাহলে হয় 27। সেই 27-কে আবার যদি 3 দিয়ে ভাগ করা হয়, 3 × 27, হয়েছে 9। তাহলে ঠিক একইভাবে এটাকে রিপিট করতে হবে। তাহলে 9-কে যদি আবার 1.5 দিয়ে গুণ করা হয়, সেক্ষেত্রে এখানে হওয়া উচিত 13.5, কিন্তু দেখো এখানে রয়েছে 18.5, যেটা করলে কিন্তু 3 দিয়ে ভাগ করলে 4.5 হচ্ছে না। 4.5 হতে গেলে 13.5-কেই কিন্তু ভাগ করতে হবে 3 দিয়ে। অর্থাৎ এখানে যেটা বেমানানো রয়েছে সেটা হচ্ছে 18.5। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা এই পার্টের সমস্ত রিজনিংগুলিকে বুঝতে পেরেছো, এবং তা সত্ত্বেও যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং যদি ভিডিওটি তোমাদের উপকারে লাগে এবং ভালো লাগে, তাহলে এটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিওটি অবশ্যই লাইক করো। এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।